जय तारा, जय तारा। आज सुनबो जानबो योग आसन सम्पर्के, योग आसनी व्यायामे नाम। योग आसने माध्यम दिए शरीरे नाना रकम रोग दूर करा जाए। आमरा अनेकेई एमन रोगे भुगी जा ओषुध खेये खेये रोगटीके छाड़ाते पारछि ना। যতক্ষণ ওষুধ খাই ততক্ষণ সুস্থ থাকি, কিন্তু যদি যোগ ব্যায়ামের মাধ্যম দিয়ে রোগটিকে সারাবার চেষ্টা করি বা নিয়মিত অভ্যাস করি, হয়তো রোগটি দূর হয়ে যেতে পারে। কিন্তু সময়ের অভাবে আমরা অনেকেই যোগ আসন করতে পারি না, আবার অনেকে জানা থাকে না যোগ আসন সম্পর্কে, যে কোন রোগে কোন আসনটি করলে সেই রোগ থেকে মুক্তি পাব বা সুস্থ থাকব। আজ এমনই একটি যোগ আসন নিয়ে আলোচনা করব, যে যোগ আসনটির নাম উত্থিত পদ্মা আসন, কেউ আবার উত্থি পদ্মা আসন বলে। প্রথমে জেনে নেওয়া যাক আসনের প্রণালীটা। প্রথমে পদ্মা আসনে বসুন। এর আগে পদ্মা আসন বলে দিয়েছি কিভাবে পদ্মা আসন করতে হয়। একটি পায়ের উপরে আরেকটি পা রেখে এবং সেই পায়ের ভিতর দিয়ে আরেকটি পায়ের গোড়ালি পর্যন্ত উরুর উপরে রাখা। আপনারা আগের ভিডিওয় শুনে নেবেন। ঠিক এইভাবেই পদ্মাসনে বসুন। হাত দুটি শরীরের দুপাশে অর্থাৎ উরুর দুপাশে মাটিতে রাখুন। এবার হাতের তালুর উপর ভর দিয়ে শরীরটাকে যতদূর সম্ভব উপরে তুলুন। লক্ষ্য রাখুন শরীর যেন না দোলে, এবং যেভাবে চিত্রে দেওয়া আছে চিত্রটি ভালো করে দেখে নিন। হাত সামনের দিকে রেখে, মানে হাতের আঙুলগুলি সামনের দিকে রেখে উরু দুপাশ দিয়ে হাত দুটিকে মাটিতে রেখে হাতের উপর ভর দিয়ে পদ্মা আসন যেভাবে করে সেইভাবে বসে উপরের দিকে তোলার চেষ্টা করুন ধীরে ধীরে। এরপর খেয়াল রাখবেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক যেন থাকে। 20-30 সেকেন্ড এই আসনটি করবেন, এবং 3 বার অথবা 4 বার আসনটি করুন, এবং প্রতিবার উত্থিত পদ্মা আসন করার পর 1 বার করে শবাসন করুন। শবাসনে বিশ্রাম নেবেন, 1 বার করে আসনটি করবেন আর 1 বার করে শবাসনে বিশ্রাম নেবেন। এই আসনের কার্যকারিতা ও উপকারিতা। এই আসনটি নিয়মিত অভ্যাসে হাতে ও কাঁধে পেশির আকার বাড়ে, পেটের পেশিগুলিকে মজবুত রাখতে ও হজম শক্তি বাড়াতে এই আসনটি নিয়মিত অভ্যাস করবে। এই আসন অভ্যাসে হাঁটুতে বাত বা বাতজনিত কোনো রোগ হতে পারে না, এবং হাতের কবজির জোর বাড়াতে ভীষণভাবে সাহায্য করে উত্থিত পদ্মা আসন। এই আসনটি যেমন হজম শক্তি বাড়ায় তেমন কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটে চর্বি কমাতেও সাহায্য করে। এই আসনটি আরও নানা ধরনের রোগ দূর করে, হয়তো সবটা আমার জানা নেই, কিন্তু আপনারা নিয়মিত এই যোগাসনটি করুন, দেখবেন খুবই উপকার পাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক। এইভাবে নানা ধরনের রোগ সম্পর্কে যোগ আসন নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। জয় জয় তারা, জয় তারা।